হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের যে ভিডিওটি রয়েছে, ভিডিওটি শুরু করা যাক। এখানে যেটা করতে হবে আমাদের আজকের যে ভিডিওটি, এপারপি লক কী কারণে হয়, কি জন্য হয়, এই বিষয়টা আজকে আমি আপনাদের ভেঙে ভেঙে বোঝাবো। তো চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটি ছেটির কিন্তু একটি জিমেল আইডি থাকে, সেই আইডির সাহায্যে কিন্তু আপনারা এই এপারপি লকগুলো হয়। অর্থাৎ প্রত্যেকটি সেটে কিন্তু আমরা এই যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোর থেকেই কিন্তু আমাদের এই আইডিগুলো লক হয়। তো আমরা জাস্ট এখানে সাইন আপ করে দিলাম, সাইন ইন। তো একটু চেকিং করবে, চেকিং করার পর আপনার ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন, এই যে আমার এখানে একটি জিমেইল আইডি চলে এসেছে দেওয়ার জন্য, তো আমি আমার আইডিটা দিয়ে দিব। ওকে, আমি এখানে চাপ দিয়ে নেক্সট করলাম। এবং এখানে আমাকে অবশ্যই পাসওয়ার্ডটি দিতে হবে, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার জিমেল যে পাসওয়ার্ডটি রয়েছে, পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং নেক্সট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো আমি আই এগ্রিতে চাপ দিয়ে দিলাম। এরপর ব্যাকআপ আপনি এরকম অপশন আসবে, তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার প্লে স্টোরটি চালু হয়ে যাবে, চালু হলে আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো আমরা আবার প্লে স্টোরে যাই। দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর কিন্তু এখানে চালু হয়ে গিয়েছে। তো এখন আমরা সব কিছু করতে পারবো, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো, সব কিছু করতে পারবো। এবং এখানে দেখুন সেটিংয়ে চলে আসি। প্রত্যেকটি সেটের যে সেটিংস রয়েছে, সেটিংয়ে চলে আসবো। আসার পরে দেখতে পাবেন যে এই যে এখানে নিচে দেখবেন যে যে গুগল এবং অ্যাকাউন্ট দুটা অপশন রয়েছে। তো আমরা গুগলে যাব। তো দেখতেছেন গুগলে আমার যে জিমেলটি রয়েছে, জিমেলটি এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জিমেলটি এখানে রয়েছে। তো আমরা একটু ব্যাগে যাব। ব্যাগে আসার পর এখানে আমার অ্যাকাউন্ট রয়েছে, দেখুন এই যে এখানে অটোমেটিক কিন্তু জিমেলটা লগ ইন হয়ে গিয়েছে এবং সব কিছু দেখুন এখানে রান হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখান থেকে এপারপি লক, ধরুন আপনি এরকম সেট জিমেল ওকে আছে, এখন কিন্তু আপনার সেটটি কিন্তু কোনো এপারপি নাই, কোনো লক নাই, কোনো কিছু নাই, প্যাটার্ন লক, পিন লক এটা থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু এপারপি লক কীভাবে হয় সেই বিষয়টা আমি আজকে আপনাদের দেখাবো। এখন যদি আপনি সেটিংয়ে আসেন, দেখুন এখন আপনি সেটিংয়ে আসলেন। আসার পর আপনার যে এটা আপনি রিসেট করবেন, ধরুন আপনার সেটটা একটু চলো হয়ে গেছে, আপনি রিসেট করবেন। তো এখানে দেখুন ফুলে ফুল যে অপশনগুলো রয়েছে, এখান থেকে যদি আপনি এখন রিসেট করেন, তো দেখতে পাচ্ছেন এখানে সব ইনফরমেশন দিয়ে দিয়ে দিয়েছে।
তো এখান থেকে যদি আপনি রিসেট করেন তাহলে কিন্তু আপনার এফআরপি লকটি পড়বে না, এফআরপি লকটি এখানে রিসেট দিলে পড়বে না, কারণ এটা এখন জাস্ট রিসেট হয়ে যাবে। এখানে চাপ দিলে ফোনটি রিবুট হয়ে আবার স্টার্ট হবে, কিছুগুলো হয়তো সাময়িক, কিছুগুলো একটু ভালো হবে আর বাকিগুলো হবে না। তো এফআরপি লকটা আমরা কীভাবে, এইভাবে কিন্তু এফআরপি লক পড়ে না। তো এখন যদি আমি আরেকটি এই জিনিস দেখাই, তো এখানে এসে আমরা যদি ধরেন হার্ড রিসেট দেব, আমার এই সেটটা হার্ড রিসেট দেবো, হার্ড রিসেট দেওয়ার পরে কিন্তু এফআরপি লক আসবে। কিন্তু এখানে যদি আমরা এই যে এই অ্যাকাউন্টটা আমরা রিমুভ করে দিই তাহলে কিন্তু এফআরপি লকটা আসবে না, হার্ড রিসেট দিলেও কিন্তু আসবে না। এখানে কিন্তু আমার জিমেলটা অ্যাক্টিভ রয়েছে, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি হার্ড রিসেট দেবো। পাওয়ার অফ করে দিলাম, আপনাদের দেখাবো যে এফআরপিটা কি জন্য পড়লো। তা আমি কিন্তু জাস্ট আমার জিমেলটা দিয়ে দিলাম এবং হার্ড রিসেট আমার যে ভিডিওটি রয়েছে এখানে কীভাবে এফআরপি রিসেট করবেন সেগুলো, স্পিডি এফআরপি রিসেট করবেন সেগুলো দেওয়া আছে। তো এখানে আমি এই যে পাওয়ার বাটন এবং প্লাস বাটন চাপ দিয়ে ধরব, যখন এই স্যামসাং এর লগ আসবে তখনই পাওয়ার বাটনটি ছেড়ে দিবেন এবং প্লাস বাটনটি ধরে রাখবেন। তো দেখুন ধরে রেখেছি, রাখার পরে দেখুন এখানে একটি অপশন রয়েছে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট। তো আমরা এটা এটাই ফ্যাক্টরি রিসেট দেবো সেটটাকে ভালো করার জন্য। তো এখন আমরা যে পাওয়ার বাটনটি রয়েছে পাওয়ার বাটনটি চাপ দিলাম এবং এখানে আপনার ইয়েস বা নো এই অপশনটি কিন্তু দেখাবে। তো আমরা মাইনাস বাটন দিয়ে নিচে এসে এবং ইয়েস করতে চাই, হ্যাঁ ফ্যাক্টরি রিসেট দিতে চাই, তো আমরা এটা ওকে করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছে ফরম্যাটিং ডাটা, তো আপনার সেটটি কিন্তু ফরম্যাট হচ্ছে। ওকে দেখুন অলরেডি এটা ফরম্যাট হয়ে গিয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে, আমি রিবুট দেবো, যে উপরে লেখা আছে রিবুট সিস্টেম নাম, তো আমি এটা এই যে পাওয়ার বাটনটি চাপ দিলে রিবুট হয়ে গেল। দেখুন আমার সেটটা কিন্তু এখন অলরেডি এফআরপি লক হয়ে গিয়েছে। দেখুন আমার সেটটি এখানে রানিং হচ্ছে এবং অলরেডি এফআরপি লক হয়ে গিয়েছে। তো আপনারা যদি হার্ড রিসেট মারার আগে যদি আপনার অ্যাকাউন্টে যে জিমেলটা যদি রিমুভ করতেন তাহলে কিন্তু কার এই এফআরপিটা পড়বে না। জিমেল যখন আমি রিমুভ করি নি তখনই কিন্তু আমার জিমেলটা আটকে গিয়েছে, এবং যদি আপনার জিমেলটা মনে থাকে তাহলে আর কোনো সমস্যা নাই, এফআরপি পড়লেও সমস্যা নাই, সেখান থেকে আমরা এগুলো দিতে পারবো। তো দেখুন যে অলরেডি অলরেডি এখানে এফআরপি লক দেখুন, এখানে জাস্ট এরকম একটা অপশন আসছে, এটাতে কিন্তু 100% কিন্তু আপনার এফআরপি লকটা পড়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি, এখানে আমার ওয়াইফাইতে কানেক্ট করি, আমার ওয়াইফাইতে কানেক্ট করছে। একটু সময় লাগবে গাইজ এটা কানেক্ট হতে।
তো দেখুন এখানে আমি ওয়াইফাই কানেক্ট দিচ্ছি, আমার কানেক্টটি ডিসকানেক্ট হয়েছিল, তো আমি আবার কানেক্ট দিলাম। একটু অপেক্ষা করুন গাইস। তো দেখুন এখানে এই যে জিমেইল কিন্তু চলে এসেছে। তো এখন যদি আপনার জিমেইল যেটা ছিল সেটা যদি দেন তাহলে কিন্তু আমার এই সেটটা আবার রান হয়ে যাবে, আর যদি না দিতে পারেন তাহলে কিন্তু এটাই পাবে বাইপাস করাতে হবে। আপনি যদি না পারেন কোনো মেকারের কাজ যেতে হবে, তো আমি আমার জিমেইল যেখানে দিয়ে দিচ্ছি। এরপর আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন কিন্তু আমার দেখুন ইয়েস, এখানে আমার সব কিছু নিয়ে নিচ্ছে। যেহেতু আমার জিমেইলটা মনে আছে সেক্ষেত্রে কিন্তু আমি এটা দিতে পারছি এবং এটা রান হবে। এবং যারটা মনে নাই তারা কিন্তু এটা আসলে খুলতে খুব কষ্ট হবে, ইপারপি বাইপাস করতে আপনার নেটে যেতে হবে, এবং নেট থেকে যে আমি নটে নাও করে দিই, আদার্স কোনো দরকার নাই। এরপর পিন প্যাটার্ন আমি স্কিপ করে দিলাম, এটা আমি পরেও দিতে পারবো। এরপর আবার স্কিপ অ্যালওয়েজ, তো দেখতেই পাচ্ছেন এটা এখানে কাজ কিন্তু হচ্ছে। কিন্তু যদি ভুলে যেতেন তাহলে কিন্তু আপনার এই সেটটা চালু করতে পারতেন না সহজে, যতক্ষণ পর্যন্ত আপনার ইপারপিটা রিসেট না করবেন। তো এখানে দেখুন আমার জিমেইল যে অ্যাকাউন্টটি রয়েছে, আমি কিন্তু আপনার এই ভিডিওটি স্কিপ করি নিই, দেখুন এখানে দিয়ে দিয়েছি, যার ফলে আমার কিন্তু ইপারপিটা খুলে গিয়েছে, আমার সেটটা এখন সচল হয়ে গেছে। তো গাইস এই ছিল এপারপি কী জন্য হয়, কী কারণে হয়, কীভাবে খুলবেন এই সিস্টেম। এবং জিমেইলটা যদি মনে না থাকে তাহলে আপনাকে অবশ্যই ভোগান্তিতে পড়তে হবে, জিমেইল এবং পাসওয়ার্ড থাকতে হবে, সবসময় মনে রাখবেন, তাহলে কিন্তু আপনি সেটটি সংরক্ষিত থাকবে। তো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বেল আইকন দিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি।